বেশি বেশি কোরআন তেলোয়াত করতে হবে কোরআন মুখস্থ করার চেষ্টা করতে হবে কোরআন আল্লাহ प्रदत्त জীবন্ত মুজেজা আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন বেশি বেশি মুখস্থ করলে আপনার শরণ শক্তি বেশি বেশি বাড়বে আলহামদুলিল্লাহ তার সারা সর্বপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় সেটা হলো পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে পাপ থেকে মুক্ত থাকতে হবে তাহলে স্মরণ শক্তি বাড়বেশা আল্লাহ কোরআন পাঠ করুন এই দোয়াগুলো পাঠ করুন এবং পাপ থেকে মুক্ত থাকুন আল্লাহ আপনাকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমুল